একটি চ্যানেল কিভাবে ডাউন হয়ে যায় আপনারা একটি চ্যানেল কিভাবে ডাউন হয়ে যায় এটা অনেকেই জানেন না কারণ একটি চ্যানেল ডাউন হওয়ার পেছনে কিন্তু একটি কারণ আছে মেজর কারণ বলতে পারেন আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমাদের মধ্যে অনেকের চ্যানেল ডাউন হয়ে যায় স্বাভাবিক তো এই ডাউন হওয়ার কারণটা কি সেটা হচ্ছে যে যেমন রেগুলার যদি আপনি ভিডিও আপলোড করেন আর হঠাৎ করে যদি আপনি এক সপ্তাহ যদি ভিডিও আপলোড বন্ধ করে দেন তাহলে কি আপনার চ্যানেলটা কি গ্রো করবে না ডাউন হয়ে যাবে সেটা আপনিই বলুন আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কোনো দিনই ডাউন হবে না ইউটিউব নিজেই বলে দিয়েছে আর আপনি যদি হঠাৎ করে যদি কয়েকদিন গেপ দিয়ে ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলটা ডাউন হবে এটাই স্বাভাবিক কারণ আপনি যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন আর যদি রেগুলার ভিডিও আপলোড করেন আপনার যদি এটা নিস হয়ে যায় বা আপনার কি নিয়ম করে ফেলেন আর হঠাৎ করে যদি এই নিয়মটা যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হবে এটাই স্বাভাবিক যেমন আমি প্রতিদিন ভিডিও আপলোড করি তো আমি যদি হঠাৎ করে এক সপ্তাহ বা এক সপ্তাহ দিয়ে যদি আমি ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমার চ্যানেলটা ডাউন হবে এটাই স্বাভাবিক আমি যেহেতু প্রতিদিন ভিডিও আপলোড করি তো আপনাদের যারা প্রতিদিন ভিডিও আপলোড করেন তারা যদি হঠাৎ করে যদি ভিডিও আপলোড করা বন্ধ করে দিন তাহলে আপনার চ্যানেলটা ডাউন হবে তো ডাউন হয় এই কারণেই জাস্ট আপনি যদি দিন মিস্টেক দেন বা আপনি গ্যাপ দিয়ে দিন এই দিনগুলিতে আপনার ভিডিও ডাউন হয়ে যাবে বা চ্যানেল ডাউন হয়ে যাবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভবেন এই টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আজকের এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন